চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে এক দোকান মালিককে মারধর করার অভিযোগ উঠেছে। এই দুই কর্মকর্তা হলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ভূ সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ রেজাউর করিম এবং প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ লতিফুল হক কাজমি। বৃহস্পতিবার দুপুরে নগরের আগ্রাবাদে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে এই ঘটনা ঘটে। তবে মারধরের ভিডিও শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। মারধরের শিকার ব্যক্তির নাম মনির হোসেন, তিনি সিঙ্গাপুর ব্যাংকক ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।